ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গভীর রাতে এম বাইপাসে অ্যাপ ক্যাবের অপেক্ষারত দিল্লিবাসী তরুণীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই পাকড়াও মোটর বাইক আরোহী তিন দুষ্কৃতী কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ুক জামন্ত জানা যাচ্ছে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং খোয়া যাওয়া মোবাইল ফোন এবং অনেকটা টাকায় উদ্ধার করা সম্ভব হয়েছে কিভাবে উদ্ধার করা গেল কিভাবেই বা এই তিন দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ দেখো ঘটনা সূত্রপাত যেটা পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে দিল্লিবাসী এক তরুণী সে বাইপাসের ধারে একটা ধাবা থেকে খাওয়া দাওয়া করে রাত্রে দুটো নাগাদ আর দুজন বন্ধুর সঙ্গে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর দাঁড়ায় এটা বেঙ্গল কেমিক্যাল স্টপেজের ঠিক উল্টো দিকে কয়েকটা ধাবা রয়েছে সেখানকার ঘটনা আnder Manik Tala Police Station তো সেখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অ্যাপ ক্যাবের জন্য তো দুনিরা মোবাইল বার করে অ্যাপ ক্যাব বুক করেছিলেন সেই সময় আচমকাই এক বাইকে করে তিনজন যুবক আসে অত্যন্ত দ্রুত লাগাত এবং তাদের মাথায় হেলমেট ছিল না তো আচমকাই এসে ওই টড়ুনির মধ্যে একজনকে ওভার ওভারপাওয়ার করে তাকে জোর করে এবং তারপর তার কাছ থেকে ক্যাশ টাকা এবং তার বিলঙ্গিংস মোবাইল ফোন সহ পা মানি পার্স সমস্ত কিছু সেখান থেকে লুট করে নিয়ে বাইকে করে আবার চলে যায় ঘটনার পর ওই তরুণী মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা গোয়েন্দা পুলিশের অ্যান্টি ইউনিট তারা তদন্তে নামে সিসিটিভি ফুটেজ দেখে বাইকটা পুলিশ আধিকারিকরা আইডেন্টিফাই করে অভিযুক্তরা হেলমেট করেছিল না সেখান থেকে টানা আরো বেশ কিছু সিসিটিভি ফুটেজ দেখার পর গতকাল রাতে তিনজন অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং প্রায় ষাট হাজার টাকা এদের কাছ থেকে কিন্তু পুলিশ আধিকারিক রিকাভারি করেছেন ঠিক কিভাবে গোটা ঘটনা ঘটলে এই অভিযুক্তদের নিজেদের কাস্টাডিতে নিয়ে কলকাতা গোয়েন্দা পুলিশের অফিসিয়ার জানার চেষ্টা করবে ধন্যবাদ